একটা ন্যাচারাল ফিল রাখার চেষ্টা করা হয়েছে। বেশিরভাগ জায়গায় কী হচ্ছে, সব গাছপালাগুলো কেটে দিয়ে একটা কংক্রিটের বানিয়ে দিচ্ছে, কিন্তু এখানটার মধ্যে ন্যাচারাল ফিল আছে, গাছপালা আছে, সব কিছু রেখেই জিনিসটা করার চেষ্টা করা হয়েছে। সন্ধ্যাবেলা এখন বাজে হচ্ছে ওই 5:30-5:45 হবে এখন বাজে, হালকা আলো রয়েছে, তার মধ্যে আমি অ্যাকচুয়ালি এখন ভিডিওটা করছি এই কারণেই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই দেখছো উড়ন চণ্ডী, আমি রঞ্জন আর আমার সাথে রয়েছে বাপ্পা এবং সামিম। আমরা 3 বন্ধু ঘুরতে এসেছি উত্তরবঙ্গ। বলেছিলাম না এই রাস্তাটা খুবই খাড়া রাস্তা আর খুবই খারাপ রাস্তা, কারণ হচ্ছে এটা একদমই অফবিট রাস্তা। এমন কি এই গাড়ি দেখতে পাচ্ছেন যে আপনারা, যে গাড়ি উঠতে পর্যন্ত, মানে খালি গাড়ি ওঠাতে পর্যন্ত কতটা প্রবলেম হচ্ছে, কারণ প্রচণ্ড স্কিড করছে। আমরা গাড়ির ভেতরে ছিলাম, আমরা গাড়ি থেকে নেমে আসার পরেও গাড়িটা কিন্তু ওপরে উঠতে পারছে না, কতটা কষ্ট হচ্ছে গাড়িটা টানতে, তার মানে কতটা খাড়া রাস্তা এখানেই প্রমাণ হচ্ছে। আজ লামাহাটায় দ্বিতীয় দিন, আমরা এই হোমস্টে ছেড়ে বেরিয়ে যাচ্ছি মাজুয়ার উদ্দেশ্যে। আগের ব্লগেই আমি বলেছিলাম যে এই রাস্তাটা খুবই অফবিট রাস্তা, এমনকি লামাহাটা থেকে প্রায় 3-3.5 কিলোমিটার নিচের দিকে। তাই এই মুহূর্তে গাড়ি না পাওয়ায় হোটেলের যে মালিক, মানে হোমস্টের যে মালিক, উনি তার নিজের পার্সোনাল গাড়ি করে আমাদের 6 মাইল পর্যন্ত ছাড়ার জন্য বলেছে। তার জন্য তিনি গাড়ি ভাড়া আমাদের কাছ থেকে চার্জ করেছে 500 টাকা। আমরা যদি এটা জোরবাংলা মোড় পর্যন্ত যেতাম তাহলে উনি আমাদের থেকে 1000 টাকা নেবে বলেছিল, কিন্তু তাতে আমরা রাজি না হয়, শুধু গাড়ি যেহেতু পাওয়া যাবে না সেই কারণেই আমরা বললাম তাহলে আপনি 6 মাইল পর্যন্তই আমাদের ছেড়ে দিন, তার বদলে আমরা আপনার গাড়ি ভাড়া 500 টাকা দেব। উনিও তাতে রাজি হয়ে গেল। আমরা ভেবেছিলাম 6 মাইল থেকে কোনো একটা শেয়ার কার করে আমরা যাব জোরবাংলা মোড়, কিন্তু আমাদের ভাগ্য ভালো থাকায় ওই সেই গাড়িটাই আমাদের ঘুম পর্যন্ত নিয়ে গেল, কারণ ওই গাড়িটা দার্জিলিং যাচ্ছিল। আমরা নেমে গেলাম ঘুমে, কারণ ঘুম থেকে আবার আমাদের সুখিয়া পকরির জন্য শেয়ার কার করতে হবে। আমরা নেমে গেছি ঘুম স্টেশনে, আর ঘুম স্টেশনে নেমেই আমরা চা আর পাপড়ি চাট খেয়ে নিলাম 3 বন্ধু মিলে। পাপড়ি চাট খেতে খেতে হঠাৎই চোখে পড়ল সুখিয়া পকরির জন্য একখানা গাড়ি লোক ডাকছিল। চট জলদি খেয়ে খুব তাড়াতাড়ি দৌড়ে চলে আসলাম ওই গাড়িটার কাছে, কারণ যদি ভর্তি হয়ে যেত গাড়িটা তাহলে কিন্তু আমাদের আরও লেট হয়ে যেত। সঙ্গে সঙ্গে বসে পড়লাম সুখিয়া পকরির গাড়িতে, দেখতে দেখতে সুখিয়া পকরিও পৌঁছে গেলাম। আচ্ছা, বলতে মাঝখানে ভুলে গেছি, আমরা যে 6 মাইল থেকে ঘুম পর্যন্ত আসলাম সেই গাড়িটায় লাগলো মাথা পিছু আমাদের 50 টাকা করে। ঘুমে আমরা চা খেলাম যেটার দাম ছিল মাত্র 20 টাকা, আর তার সঙ্গে পাপড়ি চাটনি নিয়েছিলাম যেটার দাম ছিল 80 টাকা করে। আমরা সুখিয়া পকরি পৌঁছে গেছি, ঘুম থেকে সুখিয়া পকরির ভাড়া লাগলো মাত্র 60 টাকা করে শেয়ার কারে। সুখিয়া পকরি নামতে না নামতেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে গেল, যার জন্য আমাদের অনেকক্ষণ ধরে ওয়েট করতে হলো সুখিয়া পকরি থেকে মানেভঞ্জন যাওয়ার জন্য। সব পাওয়া যাবে, বৃষ্টিটা কোনো মতে থামতেই দৌড়ে দৌড়ে চলে গেলাম মানেভঞ্জনের ট্যাক্সি স্ট্যান্ডে। ট্যাক্সি স্ট্যান্ডে গিয়েই দেখলাম একখানা গাড়িতে অলরেডি 2 জন বসেছিল, আর 3 জনেরই জায়গা ছিল, আর সঙ্গে সঙ্গে আমরা ব্যাগগুলো ঢুকিয়ে 3 জন বসে পড়লাম মানেভঞ্জনের উদ্দেশ্যে। সুখিয়া পকরি থেকে মানেভঞ্জন 50 টাকা করে শেয়ার কারে লাগলো। মানেভঞ্জনে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, কারণ মানেভঞ্জন থেকে প্রত্যেক কটা গাড়ি যেগুলো বলছিল রিজার্ভ করে যেতে হবে সেটার ভাড়া চাইছিল রিজার্ভ করলে 1000 টাকা করে, কিন্তু বেশি দূরের রাস্তা না থাকায় আমরা 1000 টাকায় কোনো মতেই রাজি হইনি। তো হঠাৎ করে চোখে পড়ল যে একখানা মাল গাড়ি রয়েছে, যেইখানে কি না প্রচুর মাল, প্রত্যেক দোকানে দোকানে তাদের মালগুলো দিতে যায়, সেরকম একটা গাড়ি ছিল। সেই গাড়িটা দেখে সেই মালিকটাকে আমরা জিজ্ঞাসা করলাম, আপনি কি ওই দিকে যাচ্ছেন, মানে আমাদের হোমস্টের যেই জায়গাটা সেখানে কি যাচ্ছেন? উনি বলল, তো হ্যাঁ, আমি তো ওই গ্রামেরই, চলো আমাদের সঙ্গে বসো, আমরা চলে যাব, একই জায়গায় যাচ্ছি। তো আমরা 3 বন্ধু ওই রাস্তায় যাওয়ার জন্য ওনার গাড়িতে বসে পড়লাম, আর তার জন্য উনি আমাদের কাছ থেকে যে টাকাটা চার্জ করলো সেটা বিশ্বাস করা খুবই কঠিন, কারণ যেখানে আমাদের অন্য গাড়িগুলো চাইছিল 1000 টাকা 1200 টাকা করে, সেইখানে আমাদের মাত্র 120 টাকায় 3 জনের ভাড়া হয়ে গেল। আপনি
আমরা চলে এসেছি ইসে রঙ্গিত মাজুয়াতে, লামাহাটা থেকে জাস্ট ঢুকলাম। ঢোকার পরে স্নান করলাম, খুব জোর পটি পেয়েছিল, পটি করলাম, পটি করে চলে আসলাম খেতে। খুব জোর খেতে পেয়েছে, এখন খেতে চলেছি। পরে আমাদের যে রুম ট্যুরটা রয়েছে সেটা পরে দেখাচ্ছি, তার আগে দেখে নিই আমরা কী কী খাচ্ছি। খাবারে দিয়ে দিয়েছে ভাত, পাঁপড় ভাজা, এটা একটা আলু, নতুন ধরনের আলু দেখলাম যেটার মধ্যে একটু চাউমিন টাইপের কিছু দিয়েছে। এর সঙ্গে রয়েছে একখানা শাক আর ফুলকপি, আর রয়েছে এখানে আলু ভাজা সাথে ডিম। শামিম এদিকে খাচ্ছে, এদিকে বাপ্পাও খাচ্ছে, এদিকে আমি খাবো। আজ সকালের প্রথম আলোয় আমরা হেসে উঠি, বেলা বেলা স্বপ্ন দেখি, স্বপ্ন যায় স্বপ্নের মতি, পাহাড়ের গান সুরে সুরে চলে যায় আমরা মিলে, সময় চলে সময় বেড়ে মন ভরে তারা মিলে, তিন বন্ধু একসাথে পাহাড়ের মতো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণের জন্য বেরিয়েছিলাম বাইরে জায়গাটা কেমন দেখবার জন্য, কিন্তু বেশিক্ষণ আর ঘুরতে পারলাম না, কারণ ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে শুরু করলো। তাই অল্প কিছু ফুটেজ এখানটা আমরা তুলতে পেরেছি, সেইগুলোই আপনাদের জন্য দিলাম। আমরা মোটামুটি দুপুর দুটো আড়াইটের সময় ঢুকেছি অন্নবাসে, এই অন্নবাসের ভিউটা দেখতে ঢুকে তারপর খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট করলাম, তারপরে আমরা বেরিয়েছিলাম পুরো এই রঙ্গিত রিভারের চারিদিক দিয়ে গ্রামটাই ঘুরতে। অরণ্যবাস এই রিসোর্টটা সুন্দর একটা রিসোর্ট, তোমরা দেখতে পাচ্ছ যেগুলো যে বেশ কটেজ টাইপের আছে, কিছু ট্রি হাউস আছে, নর্মাল রুম আছে, ওভারঅল যদি দেখতে চাও তাহলে বেশ বেশ সুন্দর। বিশেষ করে যেটা হলো যে এখানে একটা ন্যাচারাল ফিল রাখার চেষ্টা করা হচ্ছে। বেশিরভাগ জায়গায় কী হচ্ছে, সব গাছপালাগুলো কেটে দিয়ে একটা কংক্রিটের বানিয়ে দিচ্ছে, কিন্তু এখানটার মধ্যে ন্যাচারাল ফিল আছে, গাছপালা আছে, সব কিছু রেখেই এই জিনিসটা করার চেষ্টা করা হয়। আর তারপরে পরিবেশটা তো খুব সুন্দরই। আরও পুরো পুরো রিসর্টটা ট্রিপ দেওয়া হবে, এখানে আমাদের শামিম খান আমাদের গেস্ট আছে যে আমাদের এই পুরো ট্রিপটা স্পন্সর করছে। আমার ধন্যবাদ জানাই শামিম খানকে, শামিম খানের জন্যই আমাদের এই ট্রিপটা সম্ভব করা হয়েছে। পরবর্তী ভিডিওতে বাকি জিনিসগুলো আমরা দেখাবো। এই যে আমাদের হোমস্টে, এখান থেকেই আমরা ঢুকেছিলাম পুরোটাই, মানে একটা কি বলবো, এটা সন্ধ্যাবেলা, এখন বাজে হচ্ছে ওই 5:30-6:45 হবে এখন বাজে, হালকা আলো রয়েছে। তার মধ্যে আমি অ্যাকচুয়ালি এখন ভিডিওটা করছি এই কারণেই, কালকে সকালেই করতে পারতাম ভিডিওটা, কিন্তু এই সময় এই অন্ধকারে দাঁড়িয়ে বা এই আলো আধারের মধ্যে এই যে কটেজগুলো দেখানো বা ট্রি হাউসগুলো দেখানোর মধ্যে একটা অদ্ভুত মজা আছে, যারা দেখবেন আপনারা তারা একটু বেশ মজা পাবেন। এই গাছ দিয়ে পুরো ঘেরা, মানে টিপটপ যে একদম হয় সেরকম ঘর বাড়ি ওরকম নয়, সুন্দর, মানে এই পরিবেশের সঙ্গে মিলিয়ে মিশিয়ে একটা তৈরি করা খুব সুন্দর পরিবেশ। এই কটেজটা রয়েছে, এই কটেজটা হচ্ছে রাস্তার দিকে ব্যালকনিটা রয়েছে, খুব সুন্দর ব্যালকনি এদিক দিয়ে। এই জিনিসটা কিন্তু দারুণ লেগেছে, এটা ঠিক করে দিই একটু, এই জল ভরে আর এখান থেকে জলগুলো আবার পড়ে যায়, মানে এই জল ভরছে, জল ভরতে 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 পুরোটা যে ভরা হয়ে গেল, ভরা হওয়ার সঙ্গে সঙ্গে এইটা আবার কিন্তু পড়ে যায়, আবার ভরতে হবে, কন্টিনিউ এই প্রসেসটা চলতে থাকে। দেখা এটা এই, মানে এইটা বেশি হয়ে গেছে, অ্যাকচুয়ালি জলের পাওয়ারটা হয়তো কমে গেছে, এই কন্টিনিউ চলে এইটা। তো এই যে এইটা হচ্ছে কটেজ, এইটার ভাড়া আলাদা, সব কিছু আর ভাড়া আলাদা আলাদা। তো এইটা হচ্ছে আমাদের কালকের জন্য এটা বুকিং করা রয়েছে, এটা কালকে আমরা থাকবো। আর পাইন ট্রি,
অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে সাপের মতন করে পেটি পেটি দিতে হচ্ছে। আমরা রয়েছি হচ্ছে ওই দোতলায়, যে কটেজ সেই কটেজের দোতলায় আমরা রয়েছি। ঘরগুলো নর্মাল কিছু হচ্ছে, অসুবিধা নেই। এদিকে বাচ্চাদের জন্য রয়েছে দোলনা, রয়েছে বাচ্চাদের জন্য। অ্যাকচুয়ালি আমরা এদিকটা ব্যাক সাইড, তো আমরা এখানেই দেখেন ছোট্ট একখানা ই করা হয়েছে। এখানে মনে হয় মাছ ফাছ আগে থাকতো বা এরকম কিছু একটা পড়েছে, কিন্তু এটা এখন নোংরা হয়ে পড়ে রয়েছে জায়গাটা। লাইট জ্বালা এখানে জোরে বল, এখানে লাইট হয়তো জ্বালাবে এক্ষুনি। লাইট জ্বালালে এর দৃশ্য একটু আলাদা হবে। না ঠিক আছে, এখানটায় বসে বেশ সুন্দর আড্ডা দেওয়া যাবে। লাইট পাচ্ছে, খুব সুন্দর জায়গা। পাপা এখানে চলে, আমি এখান দিয়ে উঠবো। এইটা হচ্ছে খাবার প্লেস যেখানে আমরা খেয়েছিলাম। এখান থেকে হচ্ছে ওদের রুম যাওয়ার জায়গা। এটা হচ্ছে আমাদের রঙ্গিত মাজুয়াতে, এটা হচ্ছে আমাদের রুম। আমাদের দুটো রুম দিয়েছে, এটা ডাবল বেডরুমের একটা রুম। আমি আর বাপ্পা এখানে রয়েছি, পাশের ঘরটায় রয়েছে সামিম। এই হচ্ছে টয়লেট, টয়লেট বেশ ঠিকই আছে, সব জল ফল, অসুবিধা নেই। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের রুম, যেখান থেকে সুন্দর পুরো দৃশ্য, জঙ্গল পুরো। ওই দিকটার নিচে এটা মনে হয় নতুন একটা হোমস্টে হচ্ছে, কারো বাড়িও হতে পারে, কিন্তু দেখে মনে হচ্ছে হোমস্টে। আমাদের যে প্রপার্টিটায় রয়েছি সেই প্রপার্টিটা একটু পরে দেখাবো। সব পাইন কাঠ পড়ে রয়েছে। এটা রয়েছে আমাদের প্রপার্টি, এটা হচ্ছে ব্যালকনি আমাদের। এটা হচ্ছে একটা ছোট্ট ব্যালকনি। কালকের জন্য আমরা ওই কটেজটা বুক করেছি, এই যে কটেজটা হচ্ছে কালকের জন্য আমরা বুক করে রেখেছি। হয়তো একটা চেঞ্জও করতে পারি আমরা, কারণ এই পাশেই একখানা আর একটা সুন্দর রুম রয়েছে যেটা হচ্ছে ট্রি হাউস, ওখানে হয়তো আমরা থাকতে পারি। আচ্ছা আমাদের সুন্দর পুরো জঙ্গলে ভরা দারুণ জায়গা। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে চলে গেছে কারেন্ট, আর তার সাথে সাথে চলে এসেছে গরম গরম চা, আর এখানে অনিয়ন পকোড়া এক্ষুনি আমরা খাবো। আর এখানটায় কারেন্ট গেছে বলে কিন্তু আরও রোমাঞ্চকর হয়ে গেছে এই জায়গাটা। মানে সব কিছু সামিমকে দিয়ে আমি টর্চ জ্বালিয়ে ভিডিও করছি, কারণ নাহলে সেই কোয়ালিটিটা ভালো আসবে না। আর যত অন্ধকার হচ্ছে তত বেশি আর কি রোমাঞ্চ হচ্ছে এই জায়গাটা।
অনেক রোমাঞ্চকর কিন্তু জায়গাটা। ওইখানে মানে একদম ব্যাটারিতে লাইট জ্বলছে চেন লাইটগুলোর জন্য, তাও অনেকটাই আলো দেখা যাচ্ছে। এটা এখন খেয়ে নেবো আমরা। যে যার মতন লাগবে খাবারটা, মানে চাটা পকোড়াটা ওখান থেকে এখানে নিয়ে আসলাম। ভিডিও ভিডিও চলে তার করে যাই আছে এটা। সন্ধ্যাবেলায় অর্ডার দিয়েছিলাম আমরা চিকেন পকোড়া, তো সুন্দর সুন্দর চিকেন পকোড়া আমাদের কাছে চলে এসছে, আর এখন এটাকে আমরা উপভোগ করব। চিকেন পকোড়া উল্লোর খুব ভালো লাগছে, চিকেন পকোড়া গন্ধটা খুব সুন্দর আসছে, আশা রাখছি খেতেও ভালো হবে। কিরম খাতে খেতে হলো পরের ভিডিওতে আমরা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ক্যামেরা এখানেই বন্ধ করো। আমাদের ট্যুরের দ্বিতীয় দিন এবং মাজুয়ায় আমাদের প্রথম দিনের এপিসোড আমরা এখানেই শেষ করলাম। আমরা অনেক অনেক দুঃখিত যে আমরা ডিনারের ফুটেজটা এখানে দিতে পারলাম না কিছু কারণের জন্য। আমাদের ডিনারে ছিল চিকেন, ভাত, ডাল, আলু ভাজা এবং পাঁপড় ভাজা। যে রুটি খায় তার জন্য রুটিও অ্যাভেলেবেল ছিল। মাজুয়ায় আমাদের দ্বিতীয় দিনের যে অভিজ্ঞতা সেইটা দেখতে আপনারা একদমই ভুলবেন না। আসছে তৃতীয় এপিসোডে মাজুয়ার গল্প। সেই দিন আমরা জঙ্গলে নাইট সাফারি করেছিলাম, তার একখানা অসম্ভব আমাদের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব মাজুয়ার তৃতীয় দিনের এপিসোডে। আজ সকালের প্রথম আলোয় আমরা হেসে উঠি, বেলা বেলা স্বপ্ন দেখি, স্বপ্ন যায় স্বপ্নের মতি, পাহাড়ের গান সুরে সুরে চলে যায় আমরা মিলে, সময় চলে সময় বেড়ে মন ভরে তারা মিলে, তিন বন্ধু একসাথে পাহাড়ের মধ্যে, সব সময় আনন্দে ভরে আমাদের ভাবনা, ঘুম ভাঙা সুখের মধ্যে দেখি আমরা তারা, মাঝে মাঝে কাঁপে মন পাহাড়ের গানে। পাথর পাথর দেখি কাঁপে পাখি, গানে গান বাজে আকাশ কাছের কাছে, মেঘের মাঝে রাগ জাগে,